নমস্কার বন্ধুরা, আজকে আমি পমফ্লেটের রেসিপিটা দেখাচ্ছি। তো চলুন, তো এই দেখুন আমি মাছ কেটে নিয়েছি। মাছটা যে পিসটা বড় ছিল তো ভাজতে অসুবিধা হবে বলে আমি হাত করে নিয়েছি, আর মাছটা কেটে আমি নুন হলুদ মাখিয়েই নিয়েছি, আর মাছের গায়ে আমি একটু চিড়ে চিড়ে নিয়েছি যাতে মশলা ঢোকে। তো দেখতে পাচ্ছেন এইভাবে আমি কেটে নিয়েছি, টোটাল 5 পিস আছে। আমি এভাবে যে মাছগুলো কেটে নিয়েছি, নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার আমি রান্না স্টার্ট করব। দেখুন আমি তেল গরম করে নিয়েছি কড়াইয়ে ভালো করে, গরম হয়ে গেছে তেল। এবার একে একে আমি মাছ ছেড়ে দেব। দেখুন আমার মাছটা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছে। বন্ধুরা তো দেখুন বন্ধুরা, এই কড়াইয়ের তেলেই আমি, ওই মাছ ভাজার তেলেই আমি গোটা গরম মশলা জিরে ফোড়ন দিচ্ছি। এবার ওই ফোড়নের মধ্যে আমি পেঁয়াজ বাটা, দুটো পেঁয়াজ আমি বাটা দিয়েছি, দুটো পেঁয়াজ বেটে দিয়েছি। এই বাটা পেঁয়াজটা একটু আমি ভেজে রেজে নেব, হালকা হালকা ভাজবো, বেশি ভাজবো না। ওই তেলেই করছি, আমি আর তেল দিলাম না। তো দেখুন আমার পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, ওর মধ্যে এবার আমি আদা রসুন বাটাটা দিয়ে দিলাম। এটাও আমি 2 থেকে 3 মিনিট একটু নেড়ে চেড়ে নেবো। এবার আদা রসুনটা একটু 3 মিনিট মতো নেড়ে নিয়েছি, এবার আমি টমেটো বাটাটা দিয়ে দিলাম। এটাও আমি নেড়ে নিচ্ছি। এর মধ্যেই এবার আমি একটু হলুদ দিয়ে দিলাম, 1 চামচ মতো হলুদ দিয়ে দিলাম। দিয়ে এটা আমি নাড়তে থাকবো এই 2-3 মিনিট, এটাও আমি একটু নেড়ে নেব। তো দেখুন হয়ে গেছে। এবার এইটার মধ্যে আমি ঢেলে দিচ্ছি জিরে, 2 চামচ জিরে, 1 চামচ ধনে, আর 5 খানা শুকনো লঙ্কা আমি একবারে বেটে নিয়েছি। তো ওইটা এবার আমি কষিয়ে নিচ্ছি, জিরে, ধনে আর শুকনো লঙ্কা একবারে বাটা। আর ওর মধ্যে আমি দিচ্ছি 1/2 চামচ মতো কাশ্মীরি লঙ্কা। তো এবার এটা আমি খুব ভালো করে কষিয়ে নেব, খুবই ভালো করে এটা কষাতে হবে। একবারে তেল ছেড়ে ছেড়ে যাবে সেই মতো আমাকে কষাতে হবে এটা। আমি একটা থালা দিয়ে গ্যাসটা একটু আস্তে দিয়ে আমি এটা 3-4 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি, মশলাটা কষুন।
তো আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। আমি 3 মিনিট মতো আমি এটাকে একটু কষিয়ে নিয়েছি, দেখুন। আর একটু কষিয়ে নেবো এটা, এটার মধ্যে এবার আমি একটু লবণ দেবো। লবণ দেওয়া হয়নি, লবণটা আপনাদের স্বাদ অনুসারে দেবেন। আমি একটু লবণ দিয়ে দিলাম, আর একটু দেবো খুব সামান্য একটু চিনি, চিনিটা খুব সামান্য দেবো জাস্ট স্বাদ আনার জন্য। তো এবার আমি খুব ভালো করে নেড়ে দিচ্ছি। খুব সুন্দর দেখুন মশলাটা কষাতে হবে খুব সুন্দর করে, নাহলে টেস্ট আসবে না। আর একটু কষিয়ে দেবো, আবারও আমি 3-4 মিনিটের জন্য ঢেকে দেবো। আমি আবার খুলে দিচ্ছি, দেখুন মশলা থেকে তেল ছেড়ে গেছে, দেখুন মশলা থেকে তেল ছেড়ে গেছে সুন্দরভাবে। তো এইবার আমি এতে জল দিয়ে দেবো, জল অ্যাড করে দেবো। তো 1 বাটির মতো আমি জল দিচ্ছি, আর একটুখানি লাগবে জল, আমি জল দিয়ে দিচ্ছি। তো মশলাটা খুব সুন্দরভাবে নেড়ে দেবো, এবার গ্যাসটা আমি জোরে দিয়ে দেবো। একটু মশলাটা ভালো করে আমার মতো কষিয়ে নেবেন, তারপর জল অ্যাড করবেন। এবার আমি এটা একটু ফুটতে দেবো, ফোটার পর আমি মাছ দেবো। এটা একটু ফুটবে টকবক করে, তারপর আমি মাছ দেবো। দেখুন বন্ধুরা ঝোলটা খুব সুন্দর ফুটে গেছে, এবার আমি এতে এক এক করে মাছ দিয়ে দিচ্ছি। দিয়েছি, এবার আমি একটু ভালো করে নেড়ে দেবো মাছগুলো। দিয়ে আমি গ্যাসটা একবারে সিমে দিয়ে দেবো, যেহেতু আমার ঝোল টকটক করে ফুটে গেছে আমি মাছটা অ্যাড করে দিয়েছি। এবার আমি ঝোলটা 10 মিনিটের জন্য ফুটতে দেবো, আর থালা দিয়ে আমি ঢেকে দিচ্ছি, আর গ্যাসটা আমি সিমে দিয়ে দিচ্ছি। 10 মিনিট পর আবার আমি খুলবো। তো দেখুন বন্ধুরা আমি খুলছি, দেখুন ঢাকনাটা খুলে নিয়েছি, দেখুন কালার, দেখুন খুব সুন্দর কালার এসছে মাছটা, গন্ধও বেরোচ্ছে খুব ভালো। এবার আমি এতে একে একে কটা কাঁচা লঙ্কা, একটু গরম মশলা, এই 1/2 চামচ মতো গরম মশলা আমি অ্যাড করছি, আর এতে সামান্য একটু ধনে পাতা ছিটিয়ে দিচ্ছি। দিয়ে আমি একটু নেড়ে দিচ্ছি। নেড়ে দিয়েছি, এবার আমি এটা আমি কিছুক্ষণের জন্য একটু ঢেকে রাখবো, তারপর এটা সার্ভ করবো। তো দেখুন এই দেখুন মাছটা হয়ে গেছে, এবার আমি আপনাদের প্লেটে তুলে দেখাচ্ছি। তো দেখুন বন্ধুরা, দেখুন মাছটা আমি তুলে নিলাম, আমি একটু শুকনো শুকনো করেছি। তো আপনারা চাইলে এটা গ্রেভিটা একটু পাতলাও করতে পারেন। দেখুন
তো মাছ রান্না আমার শেষ, দেখলেন তো এইভাবে করবেন, তো ভীষণ ভালো হবে, টেস্ট হবে মাছে। আর আরেকদিন দেখাবো কমপ্লিটের সর্ষে বাটা পোস্ত দিয়ে। আজকেরটা কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানাবেন। তো এখানেই শেষ করছি।